My YouTube channel MEPV. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. কুরবানির সঠিক তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা আমি বানিয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনারা সকলে দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। কুরবানি করার যে তথ্য, আপনারা ঈদ মাঠে অনেক তথ্য শুনবেন জনগণের মাঝে, যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাওয়ার সময় অনেক চেষ্টা করেছেন, জবাই করা যাচ্ছে না, ছুরি ছুঁড়ে মেরে দিলেন, পাথরের উপরে লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু ছুরিতে কাটছিল না, দুই পা বাঁধা হলো, দুই হাত বাঁধা হলো, চোখ বাঁধা হলো, যে কথাগুলো আছে এই কথাগুলো সবই মিথ্যা কথা। কারণ কোরআন আয়াতই প্রমাণ করছে, সূরা সফফাত 102 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মা হুসায়া কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। যখন তার বয়স এমন হলো যে চলতে পারে, দৌড়াতে পারে, এমন সময় বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক, আমি তোমাকে দেখছি, হে বচ্চ তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো, বাপকা বেটা অত সহজ নয়, এইগুলো ঘটনা কোথায় আর ইসমাইল আলাইহিস সালামের অবস্থা কোথায়। বলা মাত্রই বলছেন, ইফআল মা তুমার, যা নির্দেশ দেওয়া সেটা করুন, বরং আগে বলছেন তাই করুন যা আপনাকে নির্দেশ দান করা হয়েছে। আপনি দেখছেন জবে করছেন, জবে করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন আপনি। যেমন বাপ তেমন বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি আত্মসমর্পণকারী একজন ব্যক্তি, যেখানে আল ইনকিয়াদ, ইনকিয়াদ মানে উটকে যেভাবে যেদিকে চালানো হয় ওইভাবে ওইদিকে চলে, পৃথিবীর নবীদের মধ্যে শ্রেষ্ঠতম একজন নিদর্শন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। সূরা বাকারা 131 নম্বর একটা খুলুন, আল্লাহ বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লি রাব্বিল আলামিন, যখন বলা হলো হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি মেনে নাও, ক্বালা আসলামতু লি রাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আপনাদের বললে প্রশ্ন করবেন, কখন করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কোন কোন বিষয়ে আমাকে মেনে নিতে হবে, এতগুলো প্রশ্ন আপনারা করতেন, নিঃসন্দেহে করতেন, কিন্তু না, তিনি বললেন আসলামতু লি রাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। তিনি বলে দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনাম 162 নম্বর আয়াত, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত। ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের ব্যাপারে যেটা বলছিলাম, তিনি কেমন সন্তান ছিলেন আরেকটু এগিয়ে গেলে বোঝা যায়। বলা হচ্ছে তিন দিনে তিনি 300 উট কুরবানি করেছিলেন। এই তথ্যটা আপনারা কেউ বলবেন না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য। হ্যাঁ, স্বপ্ন তিনি তিন দিন দেখেছিলেন, একটা হলো ইয়ামু তারবিয়া, একটা হলো ইয়ামু আরাফা, আর একটা হলো ইয়ামুন নাহার। ইয়ামু তারবিয়ার দিনে হজ শুরু হয়, মিনাতে যেতে হয়, তিনি স্বপ্ন দেখলেন, তারবিয়া মানে স্বপ্নের দিন। তারপরে পরের দিন তিনি স্পষ্ট হলেন যে আসলে কুরবানি করতে হবে ইসমাইলকেই, এই জন্য ইয়ামা আরাফা, আরাফার দিনে স্পষ্ট হওয়াকে বলা হয় আরাফা। তারপরের দিনে তিনি কুরবানি করতে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, শয়তান ধোঁকা দিল, ধোঁকার বিষয়টা এটা হাদিস দ্বারা প্রমাণিত, যে জায়গাতে তিন দিন মানে পাথর মারতে হয়, কঙ্কর মারতে হয় জামারা, এটা জানেন আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই সুন্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য জারি রাখলেন। যখন তাকে কুরবানি করা হবে, জবে করা হবে, তখন কীভাবে বলা হয় যে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম তিনি তার আব্বাকে বলছেন, আব্বা আমাকে তো কুরবানি করবেন, লাইসালি সাউবুন আন তুকাফফিনানি ফাকলা আলি সাউবি তুকাফফিনানি, আব্বা আমাকে তো আপনি কুরবানি করবেন কিন্তু কাফন পরানোর তো কোনো কাপড় নেই, সুতরাং আমার গায়ে যে কাপড়টা আছে
সেটা আপনি খুলে নিন, জবেহ করার পরে আমাকে এই কাপড় দিয়ে কাফন করিয়ে দিন। এবার বলুন, ইসমাইল আলাইহিস সালামকে কি তাহলে পা বাঁধা হয়েছিল, হাত বাঁধা হয়েছিল, চোখ বাঁধা হয়েছিল? কাফনের কাপড় কিনার যার টাকা নেই, সেই লোকটি 300 উট কুরবানি করেছিলেন 3 দিনে, তাহলে কি প্রমাণিত হয়? একজন দরিদ্র নবীর ক্ষেত্রে এই কথাটা বলা যায় না যে 300 উট তিনি 3 দিনে কুরবানি করেছিলেন। যখন ফালাম্মা তাল্লা মহাল্লাম্মা ওয়াল্লা বা তাল্লা হলিল জামিন, যখন জবে করার জন্য কাত করে ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো, এটা কত সত্যাক্তা রুইয়া কেদালিকা নুনজিল মুমিনিন। হে ইব্রাহিম, আইয়াদা ইব্রাহিম, ইব্রাহিমকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ, আর কুরবানি করা লাগবে না। যখনই পেরেছেন এবং ছুরি চালাবেন তখনই নির্দেশ, ছুরি তো চালানো হয়নি। ছেলেকে তুলে দেখছেন পার্শ্বে জিবরিল আমিন দুম বানিয়ে দাঁড়িয়ে আছেন, ছেলেকে বাদ দিয়ে তিনি দুম্বাকে কুরবানি করে সুন্নাত জারি করে দিলেন। এটাই হলো সুন্নাত। কিন্তু এত বড় সহজ এটা, এটা কি এত সহজ? আপনার ছোট্ট একটা বাচ্চাকে কুরবানি করতে পারবেন না? নিজের একমাত্র 93 বছর বয়সে সন্তানটা পেলেন, এই সন্তানকে কুরবানি করা যায় কি করে? দীর্ঘ প্রতীক্ষার পরে দাসীর পেট থেকে একটা সন্তান হলো, সেই সন্তানকে কুরবানি করা যায়? আমরা আপনারা পারবো না। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ। যেমন বাপ তেমনি বেটা, দুইজনের একই অবস্থা। যদি আমরা হতে পারতাম ইব্রাহিমের মতো পিতা, যদি হতে পারতাম হাজেরার মতো মাতা, তাহলে আমাদের সন্তানগুলো ইসমাইলের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।